नमस्कार बंधुरा, आमी आबार हाजिर हो गेछी आर एकटा ब्लग निये। आमी चले एसेछी आज गंगासागर जे मेला हय तार प्रस्तुति पर्व देखते। आमी चेष्टा करब आमार कैमरार माध्यमे आपनादेर सबार काछे गंगार प्रस्तुति मेला, एई गंगासागरेर मेलाय जे लाखो लाखो मानुषेर समागम हय, তারা কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় চিকিৎসার সুবন্দোবস্ত আছে, সরকারি কি ব্যবস্থা হয়েছে, কি বিধিনিষেধ আছে, আমি ধীরে ধীরে আমার ক্যামেরার মাধ্যমে এই সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার মনে হয় এই ভিডিওটি আপনারা দেখলে এইবার 2023 গঙ্গাসাগর মেলা আসার পরে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। আমি আশা করছি এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এখানে অনেক অনেক ইনফরমেশান আমি আপনাদের জন্য শেয়ার করব। এই গঙ্গাসাগর মেলাতে হয়তো আপনারা অনেকবারই এসেছেন, তো আমি আপনাদের কাছে এইটুকুই শুধু বলবো যে আপনাদের একটি মাত্র ক্লিকেই এই গঙ্গাসাগর মেলা সম্বন্ধে সমস্ত কিছু ডিটেল আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। অতএব আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। জাস্ট নাও আমি এসে পৌঁছেছি কাকদ্বীপের বেনফিসের একটি হোটেল কাম রেস্তোরাঁ, এর নাম হচ্ছে জাহ্নবী। জাহ্নবী আমি আমার ডেসক্রিপশান বক্সে সমস্তটাই শেয়ার করব, আপনারা দেখে নেবেন। এর থেকে লট নম্বর 8-এর যে ঘাট যেখান থেকে গঙ্গাসাগরের লঞ্চ ছাড়বে তার দূরত্ব খুব বেশি হলে মিনিট 7-এক। এটি একটি প্রথম ডেস্টিনেশান আপনাদের হতে পারে, কারণ এখানে অনেকগুলি ঘর আছে, ঘরের কি রেট আছে এবং কতজন থাকতে পারবেন, কিভাবে বুকিং হবে, সমস্তটাই আমি আপনাদের শেয়ার করব। আমি আপনাদের আগেই জানিয়েছিলাম যে আমি বেনফিস ট্যুরিস্ট লজে রাত্রিবাসের জন্য এসেছি কাকদ্বীপে। এটি অবস্থিত এখানে সুদীপবাবু আছেন ম্যানেজার, উনি ওনার মুখ থেকে শুনে নেব যে এখানকার রুমের কি চার্জ আছে, কিভাবে বুকিং করতে হয়, আপনারা সব ওনার মুখ থেকেই শুনুন। হ্যাঁ সুদীপবাবু বলুন। নমস্কার, আমার নাম সুদীপ মুখার্জি, আমি জাহ্নবী গেস্ট হাউসের ইনচার্জ। এই গেস্ট হাউসটা কাকদ্বীপ ফিশিং হারবারের মধ্যেই অবস্থিত এবং আমাদের এই গেস্ট হাউসটা কাকদ্বীপ বাসস্ট্যান্ড থেকে, বাসস্ট্যান্ডে নেমে বা রেলস্টেশনে নেমে বলতে হবে যে কাকদ্বীপ ফিশিং হারবার। কাকদ্বীপ ফিশিং হারবার এখানে এতটাই পরিচিত, কাকদ্বীপ ফিশিং হারবার বললেই জাহ্নবী গেস্ট হাউস, যে কোনো টোটোওয়ালা বা অটোওয়ালা আপনাকে এখানে নিয়ে চলে আসবে। আমাদের গেস্ট হাউসে বর্তমান 11টি রুম আছে, তার মধ্যে 2টি 4-বেডরুম আছে এবং এসি রুম আছে আপাতত 3টে, আর বাকিগুলো নন এসি রুম। এসি রুমের ভাড়া হচ্ছে বর্তমান 900 টাকা, 4-বেডরুমগুলি
নন এসি ফোর বেডরুম, ওগুলোর ভাড়া হচ্ছে 1200 টাকা করে। আর নন এসি রুম তিন রকম আছে, 550 টাকার নন এসি রুম আছে, 660 টাকার নন এসি রুম আছে। আর আমাদের নতুন যে ফ্লোরটি হয়েছে সেই ফ্লোরে, সেকেন্ড ফ্লোর যেটা, সেই সেকেন্ড ফ্লোরে নন এসি রুম ধার্য করা হয়েছে 800 টাকা করে, ডবল বেডরুম। এর সবগুলির সঙ্গে জিএসটি ইনক্লুড হবে। আমাদের বুকিং সিস্টেমটি হচ্ছে পুরোটাই অনলাইন সিস্টেম, অনলাইন বুকিং পদ্ধতি, যে বুকিংটা আপনারা গুগলে গিয়ে benfishtourism.com এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। এই সেই লঞ্চ কাজের টিকিট কাউন্টার, এখান থেকে লঞ্চ ছাড়বে কচুবেড়িয়া ঘাটের জন্য। আমরা এখান থেকে রওনা দিচ্ছি এখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। টিকিট মূল্য প্রতি জন প্রতি 9 টাকা করে। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা চলেছি সেই গঙ্গাসাগর যা সব তীর্থের শ্রেষ্ঠ তীর্থ। লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গঙ্গাসাগরের দিকে। এবার বলি আপনারা সাগরে আসবেন কিভাবে। সাগরে দিনের দিন গিয়ে পুজো দিয়ে আবার সেদিনই ফিরে আসা যায়। কলকাতা থেকে সড়কপথের দূরত্ব 100 কিলোমিটার। সড়কপথে ডায়মন্ড হারবার রোড, NH-12 হয়ে আপনাকে পৌঁছাতে হবে হারিউড পয়েন্ট। এখানে পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। সেখানে নির্দিষ্ট পার্কিং ফিস দিয়ে আপনি গাড়ি রেখে আপনারা এই লঞ্চে করে কচুবেড়িয়া ঘাটে যেতে পারেন। এই সময় মোটামুটি ধরে নিন 3.5 কিলোমিটার যাত্রা করতে হবে আপনার এই নদীপথে। যে নদীটি পেরিয়ে আপনারা ওখানে পৌঁছাবেন সেই নদীটির নাম মুড়িগঙ্গা। দেখুন আমি সেই মুড়িগঙ্গা নদী পার হচ্ছি। আপনারা যদি রেলপথে সাগরে যেতে চান তবে প্রথমেই আপনাদের পৌঁছাতে হবে শিয়ালদাগামী ট্রেন ধরে কাকদ্বীপ অথবা নামখানা রেল স্টেশনে, যেখানে আপনাদের টিকিট ভাড়া পড়বে 25 টাকা। তবে আপনাদের একটা কথা বিশেষভাবে মনে করিয়ে দিতে চাই, আপনারা এখানে আসার আগে অবশ্যই গঙ্গাসাগর অ্যাপ সেটাতে দেখে নেবেন যে ওই পার্টিকুলার দিনটার জন্যে আপনার ভেসেলস টাইমিং কী আছে। কারণ এখানে সবসময় ভেসেলস ছাড়ে না, এখানে জোয়ার ভাটার ওপরে ভেসেলসের যাওয়া আসা নির্ভর করে। কচুবেড়িয়া থেকে কপিলমুনির আশ্রম 32 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। এবার আপনাদের সাগরে যাবার একটা অন্য পথ বলছি। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে নামখানা স্টেশনে এসে নামুন, ওখান থেকে টোটো নিয়ে আসুন হাতানিয়া দোয়ানিয়া লঞ্চ ঘাট। জনপ্রতি 15 টাকা ভাড়া, সময় লাগবে 10 মিনিট। এখান থেকে আসুন বেনিবন ঘাট লঞ্চে করে, তারপরে ওখান থেকে আপনার হচ্ছে রিজার্ভ গাড়ি বা
অন্যান্য সকল ভাড়ার গাড়ি পাওয়া যায়, যেটাতে করে আপনি কপিল মুনির আশ্রমের খুব কাছাকাছি পৌঁছাতে পারবেন। আর যদি আপনারা বেনিমন ঘাট থেকে রিজার্ভ কোনো গাড়ি নেন, তাহলে মোটামুটি 1200 টাকা মতো পড়বে। আর যদি আপনারা যে কোনো রিজার্ভ টোটো নেন, তাহলে সেটা 250 টাকা মতো পড়বে কপিল মুনির আশ্রম অবধি পৌঁছাতে। এবার আমি আপনাদের আরও একটি যাত্রাপথের কথা বলছি। বাবুঘাট থেকে এই গঙ্গাসাগর মেলার আগে সরাসরি লঞ্চ কচুবেরিয়া ঘাট হয়ে আপনার হচ্ছে গিয়ে যায়। সেক্ষেত্রে আপনারা বাবুঘাটের যে লঞ্চের টাইমিং আছে সেগুলো জেনে নিতে পারেন গঙ্গাসাগর অ্যাপের মাধ্যমে। মানে প্রায় রেগুলার বেসিসে আপনার কলকাতার মিলিনিয়াম পার্ক থেকে একটি ওয়াটার বোট ছাড়ে, বলা যায় সেটা একটি লাক্সারি ওয়াটার বোট। সেখানে ভাড়া বেশ খানিকটা, সেই ভাড়ার এবং সময় সারণী আপনারা গঙ্গাসাগর অ্যাপে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, যে আপনারা দয়া করে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমি আপনাদের এই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনের আগে আপনাদের কাছে সমস্ত কিছু পৌঁছে দিচ্ছি, কিভাবে আপনারা গঙ্গাসাগর আসবেন এবং কোথায় থাকবেন, কী কী দেখবেন এবং আপনাদের চিকিৎসার সুব্যবস্থা এবং গভর্নমেন্ট থেকে আমাদের এই মেলা উপলক্ষে কী কী ব্যবস্থা নিয়েছেন সমস্ত কিছু আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনাকে এই গঙ্গাসাগর আসতে গেলে কোন কোন রাস্তা ধরে আপনি আসতে পারেন, বাস, ট্রেন, সড়কপথ, যেখান থেকে খুশি আপনি এখানে আসবেন, তার জন্যে আপনাকে কী কী ব্যবস্থা নিতে হবে এবং এখানে বর্তমানে আপনার যে ভাড়ার চার্ট এবং লঞ্চের টাইমিং, আমি চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরবার। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি গঙ্গাসাগরের পথে, যেখানে বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সৌভাগ্য হয়েছে যে এই যে লঞ্চে করে আমরা যাচ্ছি, তার যিনি পাইলট আছেন তিনি আমাকে অনুমতি দিয়েছেন যে এই লঞ্চ কিভাবে যায়, কিভাবে চালানো হয়। আমরা সবাই দেখি বাস, ট্রাম, ট্রেন সব চলছে, কিন্তু লঞ্চ কিভাবে চালানো হয় সেটা আমি আপনাদের এই পাইলটের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সৌভাগ্যক্রমে ওনাদের পারমিশন নিয়ে আমি একেবারে ওনাদের ড্রাইভার কেবিনের মধ্যে ঢুকে পড়েছি। আমি ওনাদের কাছে জানতে চাইব যে এই লঞ্চ কটা থেকে কতক্ষণ ওখানে পৌঁছাতে লাগবে এবং কটা থেকে ছাড়বে, এই সবের বিষয়ে আপনাদেরকে এই এখানকার পাইলটরা ওয়াকিবহল করবে। বলুন আপনার নাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম পাইলট সাহেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই যে লঞ্চটা যাচ্ছে, এটা আমাদের কচুবেরিয়া ঘাটে যেতে কত সময় লাগবে? 50 মিনিট সময় লাগবে। আচ্ছা, তো এই এই যে লঞ্চ এরকম মানে হচ্ছে তো জোয়ার ভাটার উপর নির্ভর করে, তাই তো? আচ্ছা আচ্ছা,
তো মোটামুটি আপনারা কি সরকারি কর্মী হিসাবেই আমাদেরকে এগুলো সার্ভিস দেন? না না আচ্ছা 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 ও আচ্ছা 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 তো আরেকটা জিনিস হচ্ছে যে এই লঞ্চে করে যাওয়ার সময় এমন কোনো অভিজ্ঞতা কি আপনারা শেয়ার করেন, কোনো ঝড় বৃষ্টি এরকম কিছু? সেই সময় কি মানে হচ্ছে গিয়ে ধরুন মাঝপথে যদি থাকেন সেই অবস্থাতে আপনারা কি করেন? মানে আপনারা শুনলেন যে ওনাদের হাতেই আমাদের জীবন রয়েছে, এবার কথা হচ্ছে যে কখন কালবৈশাখী হবে তা তো কেউ বলতে পারবে না, তাহলে এই লঞ্চে করে যেতে যেতে বেশ খানিকটা সময় আমাদের জীবনটা ওনাদের হাতেই থাকে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ওনাদেরকে। আমি আপনাদের জানিয়েছিলাম আগেই কি সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই গঙ্গাসাগর মেলাতে সমস্ত সম্প্রদায়ের মানুষেরা আসেন, ধর্ম বিশ্বাস সমস্ত কিছুর ঊর্ধ্বে এই গঙ্গাসাগর। এই সেই কচুবেড়িয়া ঘাট যেখানে আমরা এসে নামলাম।